যোৱা ইংৰাজী 21 ছেপ্টেম্বৰ তাৰিখে ডিব্ৰুগড়ৰ চৌকিডিঙি খেলপথাৰত ভাৰত চৰকাৰৰ সেৱা পখৱাৰা অভিযানৰ অধীনত স্বচ্ছতাই সেৱা কাৰ্যসূচী অনুষ্ঠিত হৈ যায়। উক্ত অনুষ্ঠানত কেন্দ্ৰীয় বন্দৰ, জাহাজ পৰিবহণ আৰু জলপথৰ মন্ত্ৰী তথা ডিব্ৰুগড়ৰ সাংসদ সন্মানীয় সৰ্বানন্দ সোণোৱাল, ৰাজ্যসভাৰ সাংসদ ৰামেশ্বৰ তেলী, অসম চৰকাৰৰ ৰাজহ আৰু দুৰ্যোগ ব্যৱস্থাপনা বিভাগৰ মন্ত্ৰী যোগেন মোহন, চাহ জনজাতি আৰু শ্ৰম কল্যাণ বিভাগৰ মন্ত্ৰী তথা দুলীয়াজান সমষ্টিৰ বিধায়ক সঞ্জয় কিষাণ, ডিব্ৰুগড় আৰু লাহোৱাল সমষ্টিৰ বিধায়ক ক্ৰমে প্ৰশান্ত ফুকন আৰু বিনোদ হাজৰিকা, অসম পৰ্যটন উন্নয়ন নিগমৰ অধ্যক্ষ ঋতুপৰ্ণ বৰুৱা, ডিব্ৰুগড় পৌৰ নিগমৰ মেয়ৰ সৈকত পাত্ৰ, উপমেয়ৰ উজ্জ্বল ফুকন, ভাৰতীয় আভ্যন্তৰীণ জলপথ প্ৰাধিকৰণৰ অধ্যক্ষ বিজয় কুমাৰ, অসম পেট্ৰকেমিকেলছ লিমিটেডৰ অধ্যক্ষ বিকুল ডেকা, জিলা আয়ুক্ত বিক্ৰম কৈৰী, ডিব্ৰুগড় উন্নয়ন প্ৰাধিকৰণৰ অধ্যক্ষ অসীম হাজৰিকা প্ৰমুখ্যে কেইবাখনো পৌৰসভাৰ পৌৰপতিসকলৰ লগতে আন বহুতো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। কাৰ্যসূচীৰ আৰম্ভণিতে জাতীয় সংগীত পৰিৱেশনৰ পিছতে বন্তি প্ৰজ্বলনেৰে অনুষ্ঠানৰ শুভাৰম্ভণি কৰা হয়। উক্ত অনুষ্ঠানত কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে উপস্থিত ৰাইজৰ সৈতে স্বচ্ছতাৰ শপত গ্ৰহণ কৰে। মহাত্মা গান্ধীয়ে স্বাধীনতাৰ উপৰি এখন স্বচ্ছ আৰু বিকশিত ভাৰতৰো সপোন ৰচিছিল। গান্ধীজী আদৰ কৰে অপৰিচ্ছন্নতাক, আদৰ কৰি ভাৰত মাতাক সেৱা কৰাটো আমাৰ কৰ্তব্য। মই শপত গ্ৰহণ কৰি কওঁ যে মই পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ প্ৰতি সদায় দায়বদ্ধ হৈ থাকিম। মই প্ৰতি বছৰে 100 ঘণ্টা অৰ্থাৎ প্ৰতি সপ্তাহত 2 ঘণ্টাকৈ শ্ৰমদান কৰিম। মই নিজেও লেতেৰা নকৰোঁ আৰু আনকো কৰিবলৈ নিদিওঁ। প্ৰথমতে মই নিজৰ পৰা, মোৰ পৰিয়ালৰ, মোৰ এলেকা, মোৰ গাঁও আৰু মোৰ কৰ্মস্থানৰ পৰাই স্বচ্ছতাৰ কাম আৰম্ভ কৰিম। গাঁৱে গাঁৱে আৰু বাটে পথে স্বচ্ছ ভাৰত অভিযানৰ প্ৰচাৰ প্ৰসাৰ কৰিম। মই আজি শপত কৰি আন 100 জন লোকৰ দ্বাৰাও পৰিষ্কাৰ কামত তেখেতসকলক জড়িত কৰাম। তেওঁলোকেও পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ বাবে 100 ঘণ্টা সময় দিয়ক। তাৰ বাবে মই প্ৰয়াস চলাম। পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ দিশত মোৰ এটি পদক্ষেপে সমগ্ৰ দেশক স্বচ্ছ কৰাত সহায় কৰিব।
ধন্যবাদ মহোদয়। আজি এই গুরুত্বপূর্ণ অভিযান আরো আগবার সংকল্প এখন পরিষ্কার আর সুস্থ ভারত গড়ার আমি এয়া প্রতিশ্রুতি ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিল এই আজি একটা ব্র্যান্ডর রূপ ধারণ করেছে আর এটা একটা প্রখরা চলি আছে। 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিনের পর আরম্ভ হয়েছে, এটি 2 অক্টোবরলৈকে চলিব। তার প্রতি সংগতি রাখি এই স্বচ্ছতা হি সেবা 2024 এই অনুষ্ঠানটি হাতত লওয়া হয়েছে। তার ভিতর জেনারেল ক্লিনলেস আছে, সাফাই কর্মীর লগত মিত্রতা আছে আর কেবাটাও অনুষ্ঠান ইয়ার সঙ্গতি রাখি ডিব্রুগড়ত আপনাদের হোক সকল ঠাইতে এই অনুষ্ঠান আগুয়ে লো যাওয়া হয়েছে। আর এইখানে করে মো বক্তব্য সামরিছো আর সকলে সুস্থ থাকব। ধন্যবাদ। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কার্যভার বহন করার লগে লগে তেখেতে যে দেশখন স্বচ্ছতার উপর যে ধারাবাহিকতা রাখি যা 10 বছরে তেখেতে যে ব্যবস্থা হাতত লৈছিল সেই সকলখিনি কথা আগত রাখি আকৌ পুনৰ ৰাইজক অনুপ্ৰেৰণা জনাই ৰাইজক মনত পেলাই দিয়াৰ কাৰণে আমি বিভিন্ন ধৰণেৰে আমি এই ব্যৱস্থা হাতত লৈছোঁ। আজি ৰাতিপুৱা আমাৰ মাননীয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই আমাৰ চিভিল হস্পিটেলত যি স্বচ্ছতাৰ যি অভিযান চলালে তাৰ অংশ বিশেষ হিচাপে আজি সমগ্ৰ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আজি সদাশয় ব্যক্তিসকল আহিছে, আপোনালোক আহিছে, যিসকল ব্যক্তিৰ লগত আমি ওতঃপ্ৰোতভাৱে ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে জড়িত হৈ থাকোঁ সেইসকল ব্যক্তিক আজি সকলোকে মোৰ ফালৰ পৰা মই নমস্কাৰ জনাইছোঁ। আৰু আগন্তুক দিনত সেই ব্যক্তিসকলক তেখেতসকলৰ জীৱনৰ মানদণ্ড উন্নয়ন কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ ফালৰ পৰা আমাৰ যিখিনি ব্যৱস্থা কৰিব লাগে সেই ব্যৱস্থা নিশ্চয় আমি খুব দৃঢ়তাৰে আমি কৰিব লাগিব। তেখেতসকলৰ থকা, তেখেতসকলৰ সকলোখিনি কথা, তেখেতৰ সামাজিক ব্যৱস্থাৰ ওপৰত, তেখেতসকলৰ ৰাজনৈতিক ব্যৱস্থাৰ ওপৰত সকলোখিনি কথাতেই আমি গুৰুত্ব সহকাৰে ল'ব লাগিব। কাৰণ এইসকল ব্যক্তিক আমি সঁচা কথা ক'বলৈ স্বচ্ছতাৰ যদি আমি কথা ক'বলৈ যাওঁ এইসকল ব্যক্তি হ'ল কণাৰ লাখুটি, কণা মানৰ লাখুটিডাল যেনেকুৱা আজি সমাজ ব্যৱস্থাত যদি আমি স্বচ্ছতাৰ কথা ক'বলৈ যাওঁ আজি ইয়াৰ মুখৰ মোৰ মুখৰ আগত বহি থকা এই ব্যক্তিসকল আমাৰ লগত সদায় থাকি আমাক এই স্বচ্ছতাত যি ধৰণে আমাক অৰিহণা যোগাইছে, যিধৰণে আমাক সহায় সহযোগিতা আগবঢ়াইছে সেইসকল ব্যক্তিক আজি মই মোৰ ফালৰ পৰা শব্দত প্ৰণাম জনাইছোঁ, নমস্কাৰ জনাইছোঁ। আৰু আগন্তুক দিনত আপোনালোকৰ সকলোখিনি কথা, আপোনালোকৰ জীৱনৰ মানদণ্ড, আপোনালোকৰ জীৱনৰ যিখিনি স্বচ্ছতাৰ ওপৰত আপোনালোকে লোৱা ব্যৱস্থাৰ ওপৰত আমি আপোনালোকৰ শৈক্ষিক জীৱনৰ হওক, ৰাজনৈতিক জীৱনৰ হওক, সামাজিক জীৱনৰ হওক সকলোতে আমি আপোনালোকক অংশ বিশেষ হিচাপে লৈ আমি আগবঢ়াই লৈ যাম বুলি আমাৰ ফালৰ পৰা প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আমি কিছুমান গাঁও বা চহৰো ইতিমধ্যে চিনাকি দিবলৈ সক্ষম হৈছে যে আমাৰ চহৰখন ভাৰতবৰ্ষৰ ভিতৰত চবতকৈ পৰিষ্কাৰ এখন চহৰ, আমাৰ গাঁওখন ভাৰতবৰ্ষৰ ভিতৰত এখন পৰিষ্কাৰ গাঁও এনেকৈ চিনাকি দিবলৈ সক্ষম হৈছে। কাৰণ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আজি 10 বছৰ আগতে স্বচ্ছতাৰ ওপৰত ইতিমধ্যে কাম আৰম্ভ কৰিছিল। আমি সকলোৱে স্বচ্ছতাৰ লগত জড়িত হ'লোঁ আৰু নিশ্চয় আপুনি জানে যে মধ্যপ্ৰদেশৰ ইন্দোৰ নিচিনা চহৰক আজি গোটেই ভাৰতবৰ্ষ চিনি পায় যে স্বচ্ছতাৰ কাৰণে চিনি পায়। ঠিক তেনেকৈ মেঘালয়ৰ এখন গাঁও নিশ্চয় আপুনি জানে যে স্বচ্ছতাৰ কাৰণে মানুহে চিনি পায়। আৰু তেনেকৈ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী স্বচ্ছতাৰ ওপৰত তেওঁ কামখিনি আগবঢ়াই দিছিল আৰু আমি তাক আগবঢ়াই লৈছিলোঁ আৰু নিজৰ গাঁও চহৰ সকলো চাফ চিকুণ কৰিবলৈ আৰম্ভ কৰিছোঁ। তেনেকৈ নিশ্চয় নিজৰ নিজৰ দায়িত্ব আছে, স্বচ্ছতা হি সেৱা বুলি ইতিমধ্যে কোৱা হৈছে আৰু নিশ্চয় আমি এজন নাগৰিক হিচাপে নিজৰ গাঁওখন, নিজৰ চহৰখন নিজে আমি চফা ৰাখিবই লাগিব। কিন্তু আজি বিশেষভাৱে ইয়াত আমাৰ চাফাই কৰ্মীসকলক মতা হৈছে, তেওঁলোকৰে অকল দায়িত্ব এনেকুৱা নহয় যে চফা কৰি ৰখা দায়িত্বটো অকল চাফাই কৰ্মীসকলৰ নহয়, আমি এজন ভাৰতৰ নাগৰিক হিচাপে আমাৰো দায়িত্ব আছে যে আমিও নিজৰ ঘৰখন লগতে নিজৰ গাঁওখন, জিলাখন, চহৰখন আমি চাফ চিকুণ কৰি ৰাখিব লাগিব, নিজে পৰিচয় দিব লাগিব আমাৰ গাঁওখন চবতকৈ চাফ চিকুণ এখন গাঁও। আৰু নিশ্চয় তেনেকৈ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আহ্বানত ইতিমধ্যে মানুহবিলাকে নিজৰ ঘৰ গাঁও চফা কৰিছে, কিন্তু আমি ভাবোঁ আৰু চফা হওক সেইটো আমি কামনা কৰিছোঁ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীৰ সপোন যে আমি কেনেকৈ আমাৰ দেশখন চাফ চিকুণ কৰি ৰাখিব পৰা যায়।
আর তার কারণে নিশ্চয় মহাত্মা গান্ধী আরম্ভ করেছিল। আর সেই কারণে প্রধানমন্ত্রীর জন্মদিন 17 তারিখ আর মহাত্মা গান্ধীর 2 তারিখে এই সময় আমি স্বচ্ছতা অভিযান ইতিমধ্যে আমি করি, বিভিন্ন ঠাইত সাফ চিকুণ নিচি কার্যসূচী হাতত লোক আপনার সকলে সহযোগ করব, এই মানে বিশেষভাবে আপনার আহ্বান জানাব। আজি ডিব্রুগড় জেলার প্রত্যেক টাউন কমিটি আর আমার ডিব্রুগড় আর তিনসুকিয়া জেলার প্রত্যেক পৌরসভা টাউন কমিটির আমার শ্রদ্ধা, আমার পৌরকর্মী সকল সাফাই কর্মী সকল একেলগতে ইয়াতে একত্রিত হয়েছে, হয় না? তা আপনার বাবে আমার সব জোরদার হাত সবাই বাড়ি করছেন, আপনাদের ইমান কষ্ট করে ইমান গৌরবে আছে, মই একদম অন্তর খুলি পেলাই আপনার অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো। আর নিশ্চিতভাবে দেশের প্রধানমন্ত্রী এক সপন লই আজি সমগ্র ভারতবর্ষকে একটা পরিবর্তন আনিবর কারণে ইতিমধ্যে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। আর যত নাকি মহামানব মহাত্মা গান্ধীয়ে তাহানিতেই যে পদক্ষেপ গ্রহণ করেছিল সেই আধারুয়া হয়ে রয়ে গেল, আর যা সম্পূর্ণ করবর কারণে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আজি ভারতের প্রত্যেকগী নাগরিকক লগত লই পেলায় এই অভিযান আরম্ভ করেছে। আর আজি আমি এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমি প্রত্যেক জেলায় আজি স্বচ্ছতার কারণে আজি এই বিশেষ অভিযান চলি আছে। আর আমি দেখিছো যে যা দিনবিলাকতক মানুষের মাজত যথেষ্ট সচেতনতা বৃদ্ধি হয়েছে, মানুষ নিজেই নিজের অঞ্চলট পরিষ্কার করবর কারণে নিজেই আগবাড়ি আহিছে, তো গতি ই আর আমি আগুয়াই লাব লাগিব। প্রত্যেকজন নাগরিকে যদি ভাবি লয় যে মোর সুতালখন যেদরে পরিষ্কার করা উচিত, মোর আগত থাকা ঘরের আগত থাকা সেই পদূলি আর সেই রাস্তাটো যাতে মোট দায়িত্ব, সেই রাস্তার কোনো কারণে জাবুর হয়ে থাকবলে নিদিও, মোর রাস্তাটো কোনো কারণতে অন্য কোনোবাই জাবুর পেলাবলে নিদিও, তেনেকা যদি একটা পরিবেশ আমার প্রত্যেক ঘরের পদূলি মুখত হয় হলে নিশ্চিতভাবে আমি আমার সুন্দর রূপ গড়ি তুলবর কারণে আমি সক্ষম হম। আমি আজি যখন এই সভাখন আয়োজন করেছো স্বচ্ছতা স্বচ্ছ কর্মী সকল, এই কর্মী সকল আমি জানো তেখেতসকল যদিও সমাজের সাধারণভাবে জ্ঞান থাকে, তেখেতসকল অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজি স্বচ্ছ ভারত মিশন সফল করা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা তেখেতসকল পালন করে আহিছে, গতি তেখেতসকল ভবিষ্যৎ জীবন আর যাতে সুন্দরভাবে বসবাস করবেন তার স্বাস্থ্য হোক বিভিন্ন সংক্রান্তীয় কথাবিল আজি সরকারে চিন্তা করেছে। আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এই কর্মী সকল যখন আমি আগে কোনেও এনে ধরনের সভাপতি আমন্ত্রণ করে সম্মান জানা নাছিল, তেখেতসকলের দ্বারাহে যে রাজ্য দেশ বহুত উপরে যাব, আমি যে সম্প্রদায়ের কথা কোম এই কথাখিনি এই মিটিং আমার এই সভাখনতে লুকাই আছে যে আমি তেখেতসকলের জীবন ধারণের পদ্ধতি, তেখেতসকলের স্বাস্থ্য সা খবর লওয়া আর তেখেতসকলক উৎসাহ দিয়া যাতে তেখেতসকলে আগন্ত দিনবিলাক আরো উন্নত আমার শহরবিলাকর যিনি কাম তেখেতসকলের হাতত আছে সেইখানে সুন্দরক পরিচালনা করার ক্ষেত্রে আগবাড়ি যাব পারিব, গতি আমার এই স্বচ্ছতা অভিযানে আমার দেশ বহুত উপরে লই গেছে। আগের দিনত আমি যে ধরনের গছর তলত যতে ততে বাঁহর হাবি বা এনে ধরনের গিয়ে শৌচ পেশাব করবলগীয় অবস্থা আজি নাই, আমার দেশ সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে আর স্বচ্ছ হওয়া মানে মানুষের মনবিল পরিষ্কার হয়েছে, অন্তরবিল শুদ্ধ হয়েছে আর এখন সমাজ সংগঠন শক্তিশালী করবার কারণে জাতিটি সেবা করার কারণে স্বেচ্ছায় ওলাই আসবরি একটা মন গড়বা এই দুটা সংগ্রাম, সেই কারণে স্বচ্ছ ভারত অভিযানের একটা সংগ্রামে আমি রূপান্তর করব আজি বিচারিছে আমার দেশের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়, গতি সকলে অংশগ্রহণ করব আর ইয়াত রাইজর সজাগ লাগবে। আজি আমি যিমানে সাফচুক করে রাখো ইমান সুন্দরভাবে গাঁওবিল রাস্তা পদূলিবিল যতে ততে ঠু খেগা পেলোয়া যাতে
রাইজে এইখানে অকান মানে এই কার্যসূচী সফল করে মানে তখনও এইখানে সজাগতা লাগবে। মানে এই কথাটা কোথাও যে আমি আমার এই কর্মীসকলে সেবা কর্মীসকলে সেবা করব ধুনিয়াকে কাম করে লগতে যদি কু খেকা পেলায় যদি আমার এই পরিবেশটা বিনষ্ট করে আমার অভিযানটা সফল নহব। গতি এই অভিযানক সফল করার কারণে আমার ভাবো জনগণের সজাগতা লাগিব আর ইয়াত গাঁয়ে ভূঁয়ে ইয়াক অতি প্রসার করব লাগিব। শহরবিলাক আমি যে শহর বেশিকে জাবর জোসর জমা হয় কারণ ব্যবসায় বাণিজ্য বেশিকই চলি থাকে। এইখানি ক্ষেত্রে আমি ভালকরে আমার যে নতুন টেকনোলজি আছে আমি মিশ্রণ বোর্ডসমূহে এইখানে অকান চোয়া চিতা করি যাতে শহরবিলাকর এই প্রদূষণটা যাতে ইয়ার জড়িত হয়ে থাকে, প্রদূষণও আমি মুক্ত করব মানুষের জিয়াই থাকার জীবন ধারণ পদ্ধতিটা সুন্দর করব লাগিব, সমাজখানের প্রতি দায়বদ্ধতা রাখব লাগিব। এই গোটেখিনি কথা এই স্বচ্ছ অভিযানে ঢুকাই আছে। এই কার্যসূচীত আপনাদেরকে অংশগ্রহণ করে যে সংকল্প গ্রহণ করলে নিজের এলাকাটো নিজের গাঁওখন নিজের চুবুরী নিজের ওয়ার্ডটোর পরিষ্কার করার লগতে রাজ্যখনক পরিষ্কার করা রাষ্ট্রখনক পরিষ্কার করার যেটু দৃঢ়তা আপনাদের প্রকাশ করলে তার মানে সমবেত সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাইছো। আর বিশেষ করে আজি উপস্থিত থাকা সফাই কর্মী সকল সফাই কর্মচারী সকল আপনাদেরকে যা নিষ্ঠার কাম করে আজি আমার পরিবেশটা পরিষ্কার করে রাখিছে তারবাবে ইয়াত উপস্থিত থাকা জেলাখনের প্রতিটি প্রান্তর অহা সফাই কর্মী সকল মানে হৃদয়ের শ্রদ্ধা সহকারে ভক্তিভাবে প্রণাম জানাইছো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় স্বচ্ছ ভারত অভিযান এই যাত্রা 2014 সনত সফলতারে আগুয়াই নিয়ার ভারতবর্ষ জনগণক ইয়ার অংশীদার অংশভাগী হবর আহ্বান জানাইছে। আর জনসাধারণের সহযোগে যেটা কোনোবা একটা সরকারের কার্যসূচী রূপায়ণ হয় যত জনসাধারণের আন্তরিক সমর্থন থাকে সেইটাই জন আন্দোলনের রূপান্তর ঘটে আর জন আন্দোলন হলেই কার্যসূচী সফল রূপ ধারণ করে। ভারতবর্ষ তেনে হল পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর প্রয়াণতা বাপুজিয়ে সদায় পরিষ্কার করে থাকার কথাটো পোষকতা করেছিল আর প্রতিজন ব্যক্তি যদি জীবনের বাটত পরিষ্কার করে নিজেই থাকি বলে যদি সিদ্ধান্ত করে তেতিয়াহলে সেই ব্যক্তিয়ে আনকো পরিষ্কার কই থাকার বাবে অনুপ্রাণিত করে। গতি আমি ব্যক্তির পর আরম্ভ করবলে আমার জীবনের বাটত আমি জীবন জিয়াই থাকার যে পদ্ধতি ইয়াত আমি বিভিন্ন ধরনের আমার কথাবিলাক আমি সংযোজন করো বিভিন্ন কার্যসূচী লোক কিন্তু এই গোটে পদ্ধতি আমি পরিষ্কার করে থাকার বাবে যদি আমি সংকল্পবদ্ধ হওঁ তেতিয়া নিশ্চিতভাবে সমাজ পরিষ্কার ব্যক্তি পরিষ্কার রাজ্য পরিষ্কার রাষ্ট্র পরিষ্কার হব। গতি এইবার কার্যসূচী কোৱা হৈছে সভা স্বচ্ছতা আর স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা অর্থাৎ আমি আমার যে স্বভাব আমার যে হেবিট আমার যে আচরণ এই আচরণ আমি সফা করব আমার আচরণ যদি ত্রুটিপূর্ণ হয়ে আছে মানুষে যদি আমাকে দেখাই দিছে সমাজে বেয়া পাওয়া যদি আচরণ আমি করছো তাহলে আমি নিজকে সংস্কার করব আর সংস্কার করার কারণে নিজক পরিষ্কার করব। গতি সেই কারণে আজির তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া কৈছে বিশ্বর বুকুত ভারতবর্ষ এখন আদর্শ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দাঙি ধরব বিশ্বগুরু স্থানত ভারতবর্ষক আপনি মানে প্রতিষ্ঠিত করব। গতি সেই পর্যায়লেকে যদি এখন রাষ্ট্রক আগুয়াই নিবলগা হলে গোটেই ভারতবর্ষের প্রতিখন রাজ্য প্রতিখন গাঁও প্রতিখন শহর সরোবর পাহাড় ভৈয়াম সকল ঠাইত চৌদিকে পরিষ্কার পরিষ্কার বাতাবরণ সৃষ্টি হব। আজি স্বচ্ছ ভারত অভিযানের যোগেদি 11 কোটি শৌচালয় নির্মাণ করার বাবে আজি আপনাদেরকে ভাব কিমান কোটি কোটি আমার জনসাধারণে বিভিন্ন রোগের বীজাণুর আক্রমণের পর রক্ষা পাইছে আজি পরিষ্কার করে থাকার বাবে আজি তেখেতসকলের জীবনলে একটা পরিবর্তন আহিছে। সেই কারণে সেই শৌচালয়বিলাকক নাম দিয়া হয়েছে ইজ্জত ঘর সন্মানের ঘর।
কারণ সেই শৌচালয়টোৱে এটা দুখীয়া পৰিয়ালৰ মাজলৈ জীৱনলৈ এটা সন্মান কঢ়িয়াই আনিছে। কাৰণ শৌচালয়টো থকাৰ লগে লগে অতিথি যেতিয়া আহিব, ঘৰৰ মানুহকেইটাও তাত সম্পূৰ্ণৰূপে বিজ্ঞানসন্মতভাৱে গোটেই তেখেতসকলে প্ৰক্ৰিয়াটোত আত্মনিয়োগ কৰিব পাৰিব আৰু ফলত তাত ৰোগৰ বীজাণু সৃষ্টি হোৱাৰ কোনো সম্ভাৱনা নাথাকে। গতিকে মোদী ডাঙৰীয়াই স্বচ্ছ ভাৰত অভিযান, গ্ৰামীণ স্বচ্ছ ভাৰত অভিযান, চহৰী এই কাৰ্যসূচী আজি সকলো ধাৰণ কৰাৰ বাবে আৰু ক'ৰবাত যদি কিবা বাকী আছে সেইবিলাকো সম্পূৰ্ণ কৰাৰ যিটো তেখেতে সংকল্প লৈছে, ইয়াৰ ফলত আমি নিশ্চিতভাৱে এইখন দেশক এখন আদৰ্শ ৰাষ্ট্ৰ হিচাপে বিশ্বৰ লগত আমি নিশ্চিতভাৱে গঢ়ি তুলিব পাৰিম। উক্ত অনুষ্ঠানতে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে ডিব্ৰুগড় পৌৰ নিগম আৰু চাবুৱা, তিনিচুকীয়া, মাৰ্ঘেৰিটা, ডিগবৈ, মাকুম, নাহৰকটীয়া আৰু নামৰূপৰ বিভিন্ন পৌৰসভাৰ অধীনত কাম কৰা চাফাই কৰ্মীসকলৰ সুবিধাৰ বাবে ডিব্ৰুগড়ৰ চকীডিঙি খেলপথাৰত চাফাই মিত্ৰ সুৰক্ষা শিবিৰ উদ্বোধন কৰে। কেইবা শতাধিক চাফাই কৰ্মচাৰীয়ে অনুষ্ঠানটোক অংশগ্ৰহণ কৰে আৰু মন্ত্ৰীজনাই তেওঁলোকৰ সৈতে বাৰ্তালাপ কৰে। চৰকাৰে চাফাই কৰ্মীসকলৰ সুবিধাৰ্থে সকলো প্ৰয়োজনীয় পদক্ষেপ ল'ব বুলি আশ্বাস দিয়ে, যাতে তেওঁলোকে চৰকাৰী কল্যাণমূলক আঁচনিসমূহৰ সুবিধা লাভ কৰি তেওঁলোকৰ আৰ্থসামাজিক সুৰক্ষা নিশ্চিত কৰিব পাৰে। উক্ত শিবিৰত চাফাই কৰ্মীসকলৰ বাবে স্বাস্থ্য পৰীক্ষাকে ধৰি বিভিন্ন কল্যাণকামী ব্যৱস্থা অন্তৰ্ভুক্ত কৰা হয়।